আমরা এখন দেখব কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এক্ষেত্রেও সেই আগের ধারণাই কাজে লাগবে ভূমি গুণ উচ্চতা তবে আমরা আগে ত্রিভুজটি যে সামন্তরিকের মধ্যে রয়েছে সেটিকে বের করি আমরা দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ ধরা যাক এর মধ্যেই ত্রিভুজটি রয়েছে কিন্তু ভূমি এক পেয়ে গেলাম আমরা মধ্যবিন্দু মধ্যমা উচ্চতা এইবার সেই ত্রিভুজটিকে আমরা পেলাম আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটি চতুর্ভুজের মধ্যে অর্ধেক জায়গা দখল করেছে আমরা অনুমান করে বলতে পারি অর্ধেক জায়গা আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে হাফ ইন্টু বি ইন্টু এইচ অর্ধেক ভূমি এবং উচ্চতার গুণফলের অর্ধেক আমরা দেখেও কিন্তু অনুমান করতে পারছি এই যে ত্রিভুজ ক্ষেত্রটি এই ক্ষেত্রটি মূলত চতুর্ভুজের ক্ষেত্রটির অর্ধেক কিভাবে প্রমাণ ছাড়াও কিন্তু অনুমান করা সম্ভব আমরা যদি ত্রিভুজের দুটি বাহু সরিয়ে নেই তাহলে মাঝের যে উচ্চতা নির্ণায়ক যে রেখাটি পাচ্ছি সেটি দেখলেই আমরা বুঝতে পারি যে দুই পাশে দুটি এখন বুঝতে পারছি দুই পাশে দুটি চতুর্ভুজই রয়েছে এই প্রতিটি চতুর্ভুজকে এই অর্ধেক ভাবে ভাগ করেছি সেই দুই অর্ধেককে যোগ করেছি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক প্রমাণ কিন্তু হয়েই তাই না একটি ত্রিভুজ ক্ষেত্র এবং একটি সামন্তরিক ক্ষেত্রের মধ্যে সম্পর্ক কি যদি তারা একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত হয় আমাদের এই উপপাদ্য বলছে যে একটি ত্রিভুজ ক্ষেত্র ও একটি সামান্তরিক ক্ষেত্র একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাগুলোর মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফলের অর্ধেক হবে একটু লক্ষ্য করো আমরা এখানে যে ভূমি এবং সমান্তরাল রেখাগুলোর কথা বলা হচ্ছে তা চিহ্নিত করতে চাচ্ছি ভূমি ছিল এটি এই দুটি বাহু মিলেই সমান্তরাল রেখা যুগল এখন আমরা এই বিষয়টি আরও বিস্তারিতভাবে দেখব আমরা এখন দেখব যে একটি ত্রিভুজ ক্ষেত্র এবং একটি সামন্তরিক যদি একই ভূমির উপর থাকে তাহলে ত্রিভুজ ক্ষেত্র হবে সামান্তরিক ক্ষেত্রের অর্ধেক এক্ষেত্রে আমাদের আগের জ্ঞানটি কাজে লাগবে আমরা এখন দেখতে পাচ্ছি সামন্তরিক ত্রিভুজ ক্ষেত্র একই ভূমির উপর দাঁড়িয়ে আছে আবার দেখতে পাচ্ছি বারবার দেখছি যেন বুঝতে সুবিধা হয় ত্রিভুজ ক্ষেত্রটি অর্ধেক জায়গা দখল করেছে অনুমান থেকেই বোঝা যাচ্ছে বলতে পারা যাচ্ছে ত্রিভুজকে যদি সরিয়েও দিই তাহলেও কিন্তু একই কথা সত্য এক্ষেত্রেও তাই অর্থাৎ ভূমি যদি একই থাকে ত্রিভুজটাকে আমরা যতভাবেই অঙ্কন করি না কেন তার ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে যদি চতুর্ভুজটাকে সরিয়ে দিই আমরা দিয়ে দেখেছি আবারও ত্রিভুজকে সরাচ্ছি তাহলে আমরা বিভিন্নভাবে দেখলাম এমনকি চতুর্ভুজকেও যদি সরিয়ে দিই তার ভূমি থেকে না সরিয়ে তাহলেও একই কথা সত্য